ঢাকা দক্ষিণ যুবলীগের আলোচিত সমালোচিত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, তার বিরুদ্ধে অভিযোগ দেশে ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণ। র‍্যাবের অভিযানে যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া গ্রেপ্তার হলেও একই ইউনিটের প্রধান ইসমাইল হোসেন সম্রাট রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় গেল 23 সেপ্টেম্বর তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ও পরদিন বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে কুমিল্লার 14 গ্রাম থেকে ভোরে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। সম্রাট আলকোড়া ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রামে মুনির চৌধুরীর বাসায় লুকিয়েছিল বলে জানায় র‍্যাব। মুনির চৌধুরী স্থানীয় জামাত নেতার ভগ্নিপতি। সম্রাট ও আরমানকে গ্রেপ্তারের পর র‍্যাবের মহাপরিচালক জানান, ক্যাসিনো ব্যবসার মূল হোতা সম্রাট। আমরা যখন ক্যাসিনোর বিরুদ্ধে অপারেশন শুরু করি, তার বলতে গেলে 1-2 দিনের মধ্যে আসলে আমাদের দীর্ঘ সময় লেগেছে। প্রথম দায়িত্ব ছিল হচ্ছে এগুলোকে বন্ধ করে দেওয়া, আমরা সেগুলোকে বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে ক্যাসিনোর সঙ্গে কারা এগুলোকে অপারেট করেছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আইডিয়া। এদিকে গ্রেপ্তারের পর অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সহসভাপতি এনামুল হক আরমানকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবলীগের কার্যনির্বাহী কমিটি। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।